পিএসজিতে দুই মৌসুম লিওনেল মেসির মোটেও ভালো কাটেনি। গত জুনে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি নিজেও জানিয়েছেন, ব্যক্তিগতভাবে পিএসজিতে খুবই অসন্তুষ্ট ছিলেন তিনি, কোনো কিছুই উপভোগ করতে পারেননি। শুধু বিশ্বকাপ জেতার মাসটা অসাধারণ কেটেছে, এছাড়া বাকি সময়টা পিএসজিতে তার জন্য ছিল কঠিন। কঠিন বলবেন নাই বা কেন, ফ্রান্সের ফুটবলে বিদায় বেলায় মেসিকে দুয়ো শুনতে হয়েছে, যেন চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির ব্যর্থতার সব কারণ একা মেসিরই। ফ্রান্সের 1998 বিশ্বকাপ জয়ী ফুটবলার ডেভিড ত্রেজেগে পিএসজিতে মেসির সম্মান না পাওয়া নিয়ে কথা বলতে গিয়ে আরও বড় এক সমস্যা তুলে এনেছেন। ফ্রান্সের হয়ে 71 ম্যাচ খেলা এই ফুটবলারের দাবি, ফরাসি ফুটবল কখনোই প্রতিভাকে সম্মান করতে জানে না। ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই জুভেন্টাস কিংবদন্তি বলেছেন, ফ্রান্স কখনো প্রতিভাবানদের উৎসাহ দেয়নি, মেসি ফ্রান্সের ফুটবলে আর না থাকায় আমি সন্তুষ্ট হতে পারিনি। মেসি এমন একজন মানুষ যে আপনাকে সবসময় সেরাটা দেবে, সেটা ফুটবল, ভাবমূর্তি, সম্মান সব ক্ষেত্রেই। ফ্রান্স কখনোই এমন সমৃদ্ধ কোনো ফুটবলার পায়নি। দুই মৌসুমে পিএসজির হয়ে মেসি খেলেছেন 75টি ম্যাচ, প্যারিসের ক্লাবটির হয়ে মেসি গোল করেছেন 32টি, করিয়েছেন আরও 35টি। এই সময়ে ফরাসি তারকা কিলিয়ান এমব্যাপের সঙ্গে জুটিটা ভালোই জমেছিল মেসি। এমব্যাপেও মনে করেন আর্জেন্টাইন মহাতারকা মেসি পিএসজিতে প্রাপ্য সম্মানটা পাননি। ইতালির সংবাদমাধ্যম স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমব্যাপে বলেছিলেন, আমি বুঝতে পারছি না, মেসি পিএসজি ছাড়ায় অনেকেই বেশ খুশি, মেসি সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, সে পিএসজি ছাড়ছে, এটা কখনোই ভালো খবর হতে পারে না ক্লাবের জন্য। আমি তো মনে করি মেসি কখনোই পিএসজিতে তার প্রাপ্য সম্মান পায়নি। ত্রেজেগে মনে করেন এমব্যাপের এমন কথাই মেসির জন্য স্বীকৃতি, মেসি অসাধারণ ছিল, দিন শেষে পরিসংখ্যানকে গুরুত্ব দেওয়া হয়, দুই বছরে সে দেখিয়েছে কে প্যারিসের সেরা ফুটবলার। এমব্যাপে আরও বলেছিলেন, ফ্রান্স ভাবমূর্তি হারিয়েছে ফ্রেঞ্চ ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারকে হারিয়ে, এবং এটাই লিওনেল মেসির জন্য সবথেকে বড় স্বীকৃতি।